আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে সালাম তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আমারও শুরু করছি একটি পর্ব তো দর্শক আপনাদের আজকে দেখাবো খামার উপযোগী কিছু সুন্দর সুন্দর গরু তো চলুন দর্শক আজকে দেখে আসি গরুটির দরদাম হচ্ছে দেখা যাচ্ছে দর্শক দেখি তারপরে একটু শুনি সালাম আলাইকুম চাচা কত যাচ্ছেন 105 কি যাচ্ছে চাচা এটা তো দর্শক একটি কুরাশ জাতির গরু চাচা 105 ছিল চাচা এই বিক্রি ব্যবসা বিক্রি কত হবে বাজারে দাম হচ্ছে 90 ভেঙে করছে কয় যাচ্ছে আজকে বাজারের অবস্থা খুব ভালো দেখা যাচ্ছে চারিপাশে শুধু বেচা কেনার দুটি খুব ভালো খাওয়া দাওয়া আর মাত্র দুই তিনটা কয় যাচ্ছে এটা দর্শক আপনাদের যদি খামারের উপযোগী কিছু গরুর প্রয়োজন হয় তাহলে এরকম গরু কিনতে পারেন আপনারা তো আপনাদের আরো কিছু গরুর দরদাম দেখায় অতি সিন্ধি জাতের একেবারে হাট বিশাল একটি গরু সালাম আলাইকুম ভাইরা কত যাচ্ছেন 120 কি জাত এটা জার্সি দাঁত ভেঙেছে দুধ দাঁত হয়েছে তার মানে পালন করার জন্য বেশ উপযোগী তাই না খামারের জন্য বেশ উপযোগী তো দর্শক আপনারা দেখলেন খামার উপযোগী করার জন্য একটি জার্সি জাতের গরু কত হলে বিক্রি করতে যাচ্ছেন হাট থেকে সরাসরি আমার উপযোগী গরুর দাম দাম চেষ্টা করছি কোথা থেকে আসছে লক্ষ্মীকুণ্ড থেকে ব্যবসায়িক একটি জার্সি গরু দেখছি কত সালে জি 110 চাচ্ছেন কি জাতি রে ফিজিয়ান ফিজিয়ান কুরাস বিক্রি করতে চাচ্ছেন কত তো চাওয়া দাম যদি কোনো দামা দাম না হয় তো সমান এক তো দর্শক আপনারা দেখতে পারলেন 95 হলে গরুটি বিক্রি করবে ঝিনাইদহ জেলার পুরোপাড়া হাট থেকে গরুটি খামারের উপযোগী কয়টা নিয়েছিলেন আজকে দুইটা নিয়েছিলেন তো দর্শক আপনারা দেখছেন Yeah.